আমি গত দুই দিন আগে হেড ট্রান্সপ্লান্ট করছি, চিন্তিত, আমার মাথা একটু ফুলে গিয়েছে, আমি এই জন্য স্যারের কাছে আসছি। কোনো ব্যথা নাই, বাস একটু ফুলা ফুলা ভাবটা আছে, মানে এটা নিয়ে নার্ভাস ছিলাম, এখানে আসার পর থেকে নার্ভাসটা 100% কমে গেছে। অনেকে ভয় থাকে আমাদের এখানে, অনেকে ট্রান্সপ্লান্টেশন করে, অনেকে ভাবে যে না আমি একটু হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম ফেসটা ফুলে যাচ্ছে, কপালে এখানে সোয়েলিং চলে আসছে, যেটাকে আমরা বলি লোকাল অ্যানোস্থেশিয়ার জন্য এই মূলত সোয়েলিংটা থাকে। আপনি ওনার হেয়ার লাইনটা কিন্তু পিছে লাগতেছে, মনে হচ্ছে কপাল সাইজটা অনেক বড়, এই ফুলা কারণে কিন্তু ওনার কাছে মনে হচ্ছে কপাল বড় রেখে আমরা ট্রান্সপ্লান্টেশন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওসমান গনি ফারভেজ, আমি গত দুই দিন আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, এখন আমি চিন্তিত, আমার মাথা একটু ফুলে গিয়েছে, আমি এই জন্য স্যারের কাছে আসছি, সারা আমাকে এই বিষয়ে একটা উপদেশ দিবে, এই জন্য এখানে আসা। তো দুই দিন আগে থেকে নার্ভাস ফিল ছিল, এখন স্যারের কাছে আসার পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি স্যারে বলার পর থেকে একটু সন্তুষ্ট ফিল করতেছি। এই ফুলা ভাব নিয়ে বাসায় কি বলতেছে? এই ফুলা ভাব নিয়ে বাসায় আমার আম্মু আমার আন্টি সবাই একটু মানে আনাস্তা ফিল করছে, যে অনেক টেনশনে ছিল, এখন তো আসার পর থেকে আমি ফোন দিছি যে এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক ব্যাপার না, নর্মাল। সো বন্ধুরা, আজকের ভাই আমাদের কাছে আসছে, ওসমান ভাই, উনি আজ থেকে দুই দিন আগে ট্রান্সপ্লান্ট করছে অ্যান্ড আমাদেরকে কল দিতেছে, অনেক নার্ভাস যে বলতেছে ওনার চেহারাটা ফুলে যাচ্ছে। তো আমরা ভাবতেছি যে এই ইস্যু নিয়ে একটা ভিডিও করব, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে পর কেন চেহারাটা ফুলে যায়, এর জন্য আপনাদের অনেকে ভয় থাকে, আমাদের এখানে অনেকে ট্রান্সপ্লান্টেশন করে, অনেকে ভাবে যে না আমি একটু হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম ফেসটা ফুলে যাচ্ছে, অনেকে গার্ডিয়ান সমস্যা করে, এর জন্য আপনাদেরকে বোঝাবো যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর কেন আসলে ফেসটা ফুলে যায়। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার বিফোর, এখন যে বিফোর ছবিগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু কপাল ফোলা নাই, একবার নর্মাল কপালের মতো আছে, কিন্তু আফটার যখন উনি ট্রান্সপ্লান্টেশন করলো আপনি দেখেন ওনার এখানে কিন্তু কপালে এখানে সোয়েলিং চলে আসছে, যেটাকে আমরা বলি লোকাল অ্যানোস্থেশিয়ার জন্য এই তো সোয়েলিংটা থাকে। আপনি লোকাল অ্যানোস্থেশিয়া আপনি হাতেও দেন, হাতটাও কিন্তু ফুলে যাবে, তো লোকালের জন্য সোয়েলিং আসে। আদার্স যদি আমরা আরও কারণ ধরি, যেমন এই লোকাল দেওয়ার পরে আজ থেকে দুই দিন আগে মাত্র ট্রান্সপ্লান্টেশন করছে, লোকাল দেওয়ার পর উনি হাঁটাচলা করছে, বসে থাকছে, এর জন্য সাধারণত সোয়েলিংটা বেশি আসে। তো এই অবস্থায় কিন্তু অনেকে ভয় পায় যে আসলে কি এটা সমস্যা কি না, কিন্তু একটা একটা ব্যাপার আপনাদেরকে বোঝাই দিই, এই লোকাল অ্যানোস্থেশিয়ার জন্য এই সোয়েলিংটা, যেই সোয়েলিংটা এখানে ফুলে গেছে, এই ফুলাভাবটা বেশি দিন থাকে না, এই ফুলাভাবটা সর্বোচ্চ দুই থেকে তিন দিন থাকে, এটা নর্মালি ঠিক হয়ে যায়। ভিডিও শেষে আমরা বলবো যে কী কী পদক্ষেপ আপনারা যদি গ্রহণ করেন বা কী কী পদক্ষেপ আপনারা নিলে এই সোয়েলিং জিনিসটা আসবে না। এখন দেখতে পাচ্ছেন যে এখানে ওনার কোনো ব্যথা নাই, এখানে কিন্তু ব্যথা করতেছে না, এখানে কোনো পেন নেই, বাট একটু মনে হয় যে ফোলা ফোলা পানি পানি মানে এখানে আসছে, এটা কিন্তু লোকাল অ্যানোস্থেশিয়ার জন্য, এটা সবার ক্ষেত্রে হয়, আপনি শুধু হেয়ার ট্রান্সপ্লান্টেশন না, এটা যে কোনো অপারেশন হোক না কেন লোকাল দেওয়ার পরে আপনি যদি হাতেও লোকাল দেন এই হাতটাও ফুলে যাবে, এক দুই দিন ফোলা ভাবটা থাকে, কিন্তু লোকাল কোনো পারমানেন্ট ফোলা না, এটা ঠিক হয়ে যাবে। এই অবস্থা আপনি একটু ফলো করে দেখেন, ওনার হেয়ার লাইনটা কিন্তু পিছে লাগতেছে, মনে হচ্ছে কপাল সাইজটা অনেক বড়, উনি মাত্র 2000 গ্রাম ট্রান্সপ্লান্টেশন করছে, আসলে কিন্তু ওনার যখন সোয়েলিংটা কমে যাবে দেন কপালের সাইজটা কিন্তু একবার নর্মাল হয়ে যাবে, এই ফুলা কারণে কিন্তু ওনার কাছে মনে হচ্ছে কপাল বড় রেখে আমরা ট্রান্সপ্লান্টেশন করছি, তা না, এটা এক দুদিন থাকতে পারে, অনেকের চোখ ফুলে যায়, অনেকের এখানে সোয়েলিং হতে পারে, এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হতেই পারে, এটা হেয়ার ট্রান্সপ্লান্টেশন আপনি যেইখান থেকে করেন না কেন লোকাল অ্যানোস্থেশিয়ার জন্য সোয়েলিংটা হবে। এখন বন্ধুরা, আপনাদেরকে বলতে চাচ্ছি যে কী কী পদক্ষেপ নিলে আসলে সোয়েলিংটা হবে না। আপনি ধরেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন যেদিন করলেন ওই দিন করার পরে যদি আপনি হাঁটাচলা না করেন, অফিস না করেন, কারণ অনেকে অপারেশনের পর থেকে পরের দিন থেকে অফিসে জয়েন করে, এর জন্য আমরা বেড রেস্ট নিতে বলি, এক থেকে দুই দিন দেখা যায় বেড রেস্ট নিলে কী হয় ফোলা ভাবটা হয় না, তো এর জন্য আমরা বলি যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর দুই দিন পর আপনি অফিস করতে পারেন বা হাঁটাচলা একটু কম করার ক্ষেত্রে, তো দুই দিন আপনি যদি কেয়ার করেন বা আপনি যদি সোজা হয়ে শুয়ে থাকেন, আমরা একটু পরে আপনাকে দেখাবো উনি আসলে কী অ্যাঙ্গেলে শুইতে হবে, আমরা এখন দেখাচ্ছি, আপনি দেখেন বন্ধুরা, উনি যদি এই অ্যাঙ্গেলে শুয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ওনার এই সোয়েলিং চান্সটা কিন্তু হয় না, এটা পিছিয়ে দিকে চলে যায়, আর যদি উনি বসে থাকে এই যে এখন যেভাবে বসে আছে বা এভাবে যদি অফিস করে বা দৌড়াদৌড়ি করে বা হাঁটাচলা করে কী হয় ওখানে যে অ্যানোস্থেশিয়া দিছে এটা কিন্তু আস্তে আস্তে ফেসের সামনে আসতে থাকে, ফেসের সামনে আসার কারণে এখানে ফুলে যেতে পারে, ফেস ফুলে যেতে পারে বা কপাল ফুলে যেতে পারে, তো এটা নর্মাল, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই বন্ধুরা। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন আপনাদেরও এরকম হবে, বা যারা ট্রান্সপ্লান্ট করছে এরা অবশ্যই জানে যে লোকাল অ্যানোস্থেশিয়ার জন্য এই সোয়েলিংটা হয়, এটা নর্মালি দুই থেকে তিন দিন থাকে, এটা আপনার বাসার সবাই, গার্ডিয়ান, আপনার ফ্যামিলি মেম্বার সবাইকে নার্ভাস করতে পারে, কিন্তু এটা নার্ভাস হওয়ার কোনো কিছু না, এটা খুবই নর্মাল, পৃথিবীতে আপনি যেইখানে যান না কেন লোকালের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট
করার ক্ষেত্রে আপনি লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আপনার এই সোয়েলিংটা হবে। সো বন্ধুরা বুঝতে পারছেন, কিন্তু আমি ওনার মুখ থেকে এখন শুনতে চাচ্ছি যে এই অবস্থায় ওনার কোনো ব্যথা লাগতেছে কিনা, প্লিজ একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ এখন কোনো ব্যথা নাই, বাস একটু ফুলা ফুলা ভাবটা আছে, মানে এটা নিয়ে নার্ভাস ছিলাম, এখানে আসার পর থেকে নার্ভাসটা 100% কমে গেছে, এই এতটুকুই। আচ্ছা, তো অবশ্যই আমরা রেজাল্ট দেখাবো বন্ধুরা, ওনার যখন 6 মাস বা 1 বছর পুরো রেজাল্ট আসতে 1 থেকে 1.5 বছর সময় লাগে, আমরা রেজাল্ট দেখাবো। এই ছিল আজকের ভিডিও, ফুলে যায় অনেকে জিজ্ঞাসা করে এই ফুলা ফুলা নিয়ে একটা ভিডিও, আগে থেকে ভাবছিলাম যে করবো কিন্তু আজকে একটা ভিডিও করলাম। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুবই নর্মাল, এটা 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।